ব্যাগ গাইজ আমরা শপিফাই থেকে কিভাবে বিভিন্ন ক্লায়েন্ট বের করে নিয়ে হয় সেটা নিয়ে কথা বলবো বাট সেটার জন্য আমরা আগে লিড কালেকশনের প্রসিডিউড টা শিখে তো আপনি এখানে যে কিওয়ার্ডটা মাই শপিফাই ডট প্লাস কিওয়ার্ড নেম এবং এটা সবসময় থাকবে আপনি শুধু এখানে কিওয়ার্ড নেমটা চেঞ্জ করে দেবেন কারণ এখানে জিম ডিসি আপনারা অন্য কিছু প্লেস করবেন তো এখন আমাদের সামনে যে সাইজগুলো এখানে চলে আসে এখানে মোটামুটি প্রত্যেকটা ওয়েবসাইট হচ্ছে শপিফাই প্ল্যাটফর্ম আপনি যদি চান তাহলে আপনি বুঝতে পারবেন এইভাবে আপনি জাস্ট কিবোর্ড চেঞ্জ করবেন তাহলে আপনি শপিফাই ওয়েবসাইট গুলো পেয়ে যাচ্ছেন এবং আপনি এটা খুব সহজে চেক করে নিতে পারবেন আপনি যদি রাইট ক্লিক করেন ভিউ পেজ সোর্সে যান এবং আপনি ডট মাই শপিফাই দেন তাহলে আপনি দেখতে পারবেন এই যে দেখেন ডট মাই শপিফাই এই সাইটটা বিল্ট ইন হয়েছে হচ্ছে আপনার শপি পায়ের মধ্যে ওকে সো এটা একটা মেথড এখন আপনার যেটা দরকার আপনি সেইভাবে কি ওয়ার্ড চেঞ্জ করেন আমি বললাম যে ফিটনেস আপনি দেখেন যে এখানে চেঞ্জ হয়ে গেছে সো আপনার কাছে পুরা একটা ডাটা বেস আপনার সামনে চলে আসে এবং প্রত্যেকটা ওয়েবসাইট হচ্ছে আপনি সবই পাই বেশ ওকে আরেকটা ভালো সোর্স এবং সেই ভালো সোর্সটা হচ্ছে এই সাইটটা আপনি এই সাইটে একটু গুগলে সার্চ করেন যে মাই আইপি ডট এম একটু গুগলে সার্চ করলে পাবেন এরপরে গুগলে যাওয়ার পরে আপনি জাস্ট এই যে সার্চ বক্সটা দেখতে পাচ্ছেন আপনি এই সার্চ বক্সের মধ্যে একটা আইপি প্লেস করবেন সেই আইপিটা হচ্ছে টু থ্রি ডট টু টু সেভেন ডট থ্রি ডট জিরো আমি যখন এইটা দিব এটা দেওয়ার সাথে সাথে আপনার কাছে এই রেজাল্ট পেজটা চলে আসবে আমি আরেকবার দিচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে চলে আসলো এবং এখানে দেখেন একটা অপশন রয়েছে সেটা হচ্ছে আদার সাইটস অন আইপি এবং এই আইপিটা বেসিক্যালি আপনার এই যে শপিফাইয়ের আইপি ওকে এবং আমরা যেহেতু শপিফাইয়ের আইপি এখানে প্লেস করতে পারতেছি তো আমরা এখান থেকে পুরো দেখতে পারতেছি যে শপিফাইয়ের পুরো ডাটাবেস যে কারা শপিফাইয়ে আপনার সাইট বানাইছে একইভাবে আপনি এই একই ফর্মেট হয়তো উইক সাইট অথবা স্কোয়ার স্পেস সাইটের জন্য চিন্তা করতে পারেন তো সেক্ষেত্রে আপনার তাদের আইপি অ্যাড্রেস জানতে হবে তো আগে আমি আমরা কথা বলি আদার্ সাইটস এরপর আসার পর এই যে দেখেন আমাদের সামনে চার লক্ষ হাজার সপিফাই ওয়েবসাইট আমাদের সামনে এখন চলে আসে আপনি যদি এখানে ক্লিক করেন ভি অল রেকর্ডস ওকে আপনার সামনে পুরা ডাটা চলে আসে এখন আপনার এটা ওয়ান বাই ওয়ান ইয়া করা টাফ আপনার জন্য এটা ডাউনলোড করা অথবা সেভ করা আপনার জন্য টাফ আপনি কোন একজন স্ক্র্যাপিং এক্সপার্ট ফাইবার থেকে জাস্ট দশ ডলার বিশ ডলার দিয়ে আপনি পুরো জিনিসটা ডাউনলোড করে নিতে পারেন অথবা কোনো স্ক্র্যাপিং টুল ইউজ করতে পারেন তো আমি জাস্ট একটা দেখাই ধরেন এই সাইটটা শপিফাই কি না সেটা আপনি কনফার্ম হবেন কিভাবে সেটা আমি অলরেডি দেখাই দিয়েছি মেথডটা আপনি এছাড়া প্লাগ ইন ইউজ করতে পারেন ধরেন ওয়াপারাইজার অথবা লেটস রান নামে কিছু প্রোম এক্সটেনশন আছে ওকে দিতে পারেন হচ্ছে রান এটা না এটা না আমি আচ্ছা আমি গ্রুপে দিয়ে দিব বাট আপনি অন্যভাবে সেটা হচ্ছে টু ফাইন ওয়েবসাইট টেকনোলজি এই যে আচ্ছা বিল টুইট আছে এই যে অপারেলাইজার আছে আপনি দুইটারই অ্যাড করে নিতে পারেন আপাতত আমি এইটাই নিচ্ছি ক্রম এক্সটেনশন এটা অ্যাড করে নিব সো এটা জাস্ট ওপেন হয়ে গেলে আপনার সাইটে যেখানে আপনি এড করে নেবেন ওখানে ক্লিক করলেই আপনার এই সাইটটা কিসে বিল্ডিং সেটা দেখাই দিবে এখন কথা হচ্ছে এই যে সাইটটা এই সাইটটার আপনার ইমেল অ্যাড্রেস কিভাবে বের করবেন তো এই সাইটটা ইমেল অ্যাড্রেস বের করার জন্য আপনাকে কোনো ডেফিনেটলি পেইড টুল ইউজ করতে হবে বাট পেইড টুলটা আমরা কামিং ভিডিওসে আসবো এখন আমি প্রি সোর্স আপনাকে দেখাচ্ছি এবং কিভাবে একচুয়ালি ডাটা রিসার্চ করতে হয় সেটা দেখাচ্ছি তো এই টুলটা যেমন হান্টার এটাও একটা মানে ওভার প্রাইস একটা টুল আপনি যদি চেক করেন ওদের এখানে দেখেনি যে দশটা সোর্স থেকে কিছু ইমেল অ্যাড্রেস আমাকে বলে দিচ্ছে যে ওকে এই ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে এই ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে এবং এটা ভেরিফাইড বলে দিচ্ছে এবং এই ইমেলটা তারা দশটা সাইট থেকে চেক করছে ওকে এই যে সমস্ত পেজগুলো থেকে তারা চেক করছে তো আমরা যদি এই পেজে যাই এখানে আপনি দেখি যে অ্যাট দ্য রেট অফ কোনো মেল আছে কি না এখানে মেল আছে এই যে অ্যাট দ্য রেট অফ আচ্ছা এটা হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাট দ্য রেট তো সেক্ষেত্রে এটা কনফার্ম করে বলা যাবে না আমরা এই সাইডটা আরেকবার রিলোড দিতে পারি আমি যেটা দেখাতে চাচ্ছিলাম এখানে ক্লিক করেন দেখেন এই যে লেখা রয়েছে শপিফাই সো এই সাইটটা তে বিল করা তো আমাদের এই প্ল্যাটফর্ম ঠিক আছে এখন জাস্ট এই শপিফাইয়ের এই সাইটের আমার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার লাগবে তো আমরা হান্টার ডট আইও ইউজ করতে পারি হান্টার ডট আইও দেওয়ার সাথে সাথে দেখেন আমাকে ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছে দুইটা ইমেল অ্যাড্রেস পাওয়া গেছে একটা দুইটা কিন্তু ওদের প্রিমিয়াম অ্যাক্সেস নিলে অথবা অ্যাকাউন্ট করলে তখন এই যে আপনি মান্থলি পঁচিশটা করে ফ্রি সার্চ করতে পারবেন যেমন একটা সার্চ করলাম এরকম পঁচিশটা সার্চ করতে পারবেন না হলে ওদের পেইড অ্যাকাউন্ট নিতে হবে সেগুলো আমার পরে দেখাবো আমি অন্য কোনো কিছু দিয়ে দেখাবো আপাতত এই কনসেপ্টটা বোঝার জন্য আপনাদেরকে বলতেছিলাম এবং আর একটা ম্যাথড ধরেন আমরা চাচ্ছিলাম যে আমরা সবার ইমেল দরকার নেই এই কোম্পানির সিওর মেল দরকার তো আপনি এইভাবে সার্চ করতে পারেন যে সিও লিঙ্ক ইন আমরা লিঙ্ক ইনে তাদের সিও যে আছে তারকে অ্যাকচুয়ালি চাই যে দেখেন পেয়ে গেছি কো ওনার স্টিকার পেড এটা হচ্ছে তাদের প্লাটফর্ম এটার যে কো ওনার তার ইয়া পেয়ে গেছি ডাটা পেয়ে গেছি সো আমরা লিঙ্কড ইন থেকে কিভাবে তার ডেটা বের করে সেটা আমরা কামিং ডেজ এর ভিডিওতে দেখবো এগুলো খুব সিম্পল জাস্ট আপনার একটা পেড টুল থাকলে আপনি জাস্ট ওয়ান ক্লিকে এটা পুরা ডাটা নামায় ফেলতে পারবেন ওকে তো সেটা আমরা পরে দেখবো আপাতত আপনার জাস্ট বোঝানোর চেষ্টা করতে যে আপনি শপিফাই সাইট কিভাবে বের করবেন এবং শপিফাই লিড কিভাবে কালেক্ট করবেন সো এটা হচ্ছে তাদের জন্য যারা মানে প্ল্যাটফর্ম ওয়াইজ ফোকাস থাকেন যে আমার হ্যাঁ শপিফাই সাইট থেকেই ইয়া বের করতে হবে লিড বের করতে হবে কারণ এরা হচ্ছে মোস্ট পাওয়ারফুল এবং এদের কাছে বাজেট থাকে সো আমরা তাদের ইমেল কালেক্ট করে তাদের সাথে কমিউনিকেট করতে পারি ওকে সো এই সাইটটা ইউজ করতে পারেন অথবা এই সাইটটা ইউজ করতে পারেন আপনার মতো করে এখন এটা কম বেশি করে রিসার্চ করে নেন ওকে থ্যাংক ইউ গাইস নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা ভিডিওতে কথা বলবো